আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ফার্মাসি স্টুডেন্ট আব্দুল্লাহ। আজ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আজ আমি আপনাদের নিকট যে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। সচরাচর আমাদের পরিচিত আত্মীয় স্বজন অনেকেরই গ্যাস্ট্রিকের সমস্যা ভুগতেছে। এমন কোনো পরিবার পাওয়া যাবে না যে পরিবারের মধ্যে গ্যাস্ট্রিকের রোগী নেই। প্রতিটা পরিবারের মধ্যেই কম বেশি গ্যাস্ট্রিকের রোগী বিদ্যমান রয়েছে। সুতরাং গ্যাস্ট্রিকের এই তীব্র সমস্যা থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি এবং আমাদের কীভাবে আমরা সুস্থ থাকতে পারি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই ভিডিওটা আটারে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, এই যে গ্যাস্ট্রিকের এই সমস্যাটা, আসলে এটা একটা তীব্র, এটা খুবই মারাত্মক একটা তীব্র প্রবলেম। এই প্রবলেম থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে এবং সেই সম্পর্কে আমাদেরকে সর্বোচ্চভাবে সচেতন থাকতে হবে। সুতরাং গ্যাস্ট্রিকের সমস্যাটাকে পরিপূর্ণভাবে রিলিজ করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা মেডিসিন হচ্ছে সার্জেল 40। এই মেডিসিনটা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি, একটা মেডিসিন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ইন্টারন্যাশনাল একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। বাংলাদেশের মধ্যে কম বেশি অনেক ফার্মাসিউটিক্যাল মেডিসিন কোম্পানি রয়েছে, কিন্তু এর মধ্যে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি অন্যতম একটা বেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি। সুতরাং নিঃসন্দেহে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেমন বেস্ট, ঠিক সেরকম সার্জেল এই মেডিসিনটাও ওয়ান অফ দ্য বেস্ট একটা মেডিসিন। এই মেডিসিনটা কোন কোন রোগের কাজ করে, কারা কারা মেডিসিনটা সেবন করতে পারবে, কারা কারা সেবন করতে পারবে না, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, খাওয়ার নিয়ম কী, দাম কত টাকা, এই সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের নিকট আলোচনা করব। আচ্ছা, ফার্স্ট ওয়ান আসি, এই সার্জেল 40 যে মেডিসিনটা দেখতেছেন, এই মেডিসিনটা খাওয়ার সঠিক নিয়ম কী? এটা 15 বছর ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি এটা খেতে পারবে। প্রাথমিক অবস্থায় এই মেডিসিনটা প্রতিদিন একটা করে খাবে, খাবারের আগে, হয় সকালে খাবে তা না হলে রাত্রে, খাবারের 20 মিনিট আগে। আচ্ছা, এখন আসি এই মেডিসিনটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। আপনার যদি গ্যাস্ট্রিকটা কম থাকে তাহলে আপনি সার্জেল 20টা খাবেন, যদি গ্যাস্ট্রিকটা বেশি থাকে তাহলে 40 খাবেন, যদি কম থাকে 40 খান তাহলে আপনার কিছু প্রবলেম দেখা দিতে পারে, তাছাড়া আর কিছু নয়। এটা তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। হ্যাঁ, গর্ভ অবস্থায় মা বোনেরা এই মেডিসিনটা খেতে পারেন, যদি আপনার তীব্র প্রবলেম হয় আপনি খেতে পারেন। অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট একটা প্রসেস হবে। আচ্ছা, আর একটা কথা, সেই মেডিসিনটা হচ্ছে আপনি গ্যাপ দিবেন না, কন্টিনিউ বেশ কিছুদিন খাবেন, তাহলে দেখবেন বেশ ভালো একটা পরিবর্তন দেখা দিচ্ছে আপনার মধ্যে, আপনার মধ্যে খুবই ভালো একটা পরিবর্তন পাবেন। এছাড়াও কিছু আলসারের রুগী আছে, ডিউডেনামে আলসার বা আলসারজনিত কিছু রুগী আছে, পেশেন্ট আছে, এই ধরনের পেশেন্টের কিন্তু সার্জেল 40 এই মেডিসিনটা ডক্টররা সাজেস্ট করে থাকে। সুতরাং আলসারজনিত সমস্যা যদি আপনার থাকে, আপনি নিঃসন্দেহে সার্জেল 40 এই মেডিসিনটা সেবন করতে পারেন এবং অনেক বেশি ফল পাবেন। আচ্ছা, আপনাদের কে আরেকটা বলি, সে এই মেডিসিনটা হয়েছে প্রাইস, প্রতি বক্স মেডিসিনের দাম, এক বক্সের মধ্যে মেডিসিন থাকে আপনার 40-50 পিস মেডিসিন থাকে, এক বক্সের দাম 500 এবং প্রতি পাতা মেডিসিনের দাম 100 টাকা, প্রতি পিস মেডিসিনের দাম 10 টাকা করে। সুতরাং যারা মেডিসিনটা খাবেন অবশ্যই নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চান বা জানার আগ্রহ মনে করেন যে না এই বিষয়টি সম্পর্কে জানতে চাই, তাহলে অফকোর্স আমাদেরকে মেসেজ করবেন, আমরা চেষ্টা করব ওই বিষয়ের উত্তরটা আপনাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য। আর যদি মনে করেন যে না কোনো বিষয় সম্পর্কে আমাদের পরামর্শ দেন যে এই বিষয়টা সম্পর্কে আপনারা আলোচনা করেন, অফকোর্স আলোচনা করবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর যা সাবস্ক্রাইব করে নিন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর প্লিজ আপনারা যদি যে কোনো বিষয়ে প্রবলেম হয় আমাদেরকে মেসেজ করবেন, আমরা চেষ্টা করব সঠিক উত্তরটা আপনাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্বাস্থ্যই সকল সুখের মূল। আসসালামু আলাইকুম।